এটা কি মুরগিকে এগুলা মুরগিকে খাওয়ানোর জন্য উপযোগী হয়ে গেছে এই যে এগুলা হালকা কালো হয়ে যেতেছে এটা বয়স কত দিন এখন এটার বয়স হচ্ছে এটা এখানে একটু ফাঁক থাকে এবং এই ফাঁকটাতে ওরা মূলত ডিম দেয় মানে এই যে যে ফাঁকগুলো দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ 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 এই যে ডিম দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ডিম এটাকে পচাযুক্ত কিছু শাকসবজি বা ফলমূল আপনি এটাকে দিতে হবে আচ্ছা আর কি দেব মানে এটার সাথে আর কি দেব আমি এটার সাথে আপনি ফিড দিতে পারেন বা ভুট্টার গুঁড়া এগুলো দিতে পারেন দেখা যাচ্ছে এটা আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা নরসিংদীর বেলাবো পুরাদিয়া গ্রামে এখানে একজন উদ্যোক্তা যিনি দেশি মুরগি লালন পালন করছে এবং তার পাশাপাশি কিন্তু ব্ল্যাক সোলজার বা প্যারেট পোকা চাষ করছে এই যে যে শেডটা আপনারা দেখতে পাচ্ছেন এই শেডের মধ্যেই কিন্তু এই প্যারেট পোকা বা ব্ল্যাক সোলজার অনেকটা জায়গা জুড়েই উৎপাদন করছে বা চাষ করছে একজন প্রান্তিক খামারি যখন এই দেশি মুরগি প্রজেক্ট গড়ে তোলেন এবং সেখান থেকে এই মুরগির খাদ্যর যে একটা ব্যবসাপাত থাকে সেগুলো নিয়ে চিন্তা করেন খাদ্যটা আসলে মাস শেষে কীভাবে খরচ কমানো যায় এই বিষয়গুলো ভাবেন সেখান থেকেই কিন্তু চিন্তাভাবনা করেন এবং এই প্যারেট পোকা চাষ করেন এখানে উদ্যোক্তা যিনি রয়েছেন শাহজালাল ভাই যার দেশি মুরগির প্রজেক্ট আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বিশাল আকারে উনি দেশি মুরগি লালন পালন করেন তিনিই কিন্তু এই প্যারেট পোকা চাষ করছে আমার মনে হয় যারা প্রান্তিক লেভেলের খামারি আছেন যারা আসলে দেশি মুরগি লালন পালন করেন মাস শেষে খাদ্যের দাম যখন বৃদ্ধি পায় সময় এসেছে মুরগির প্রাকৃতিক খাবারের মাধ্যমে সেই ঘাটতিগুলো পূরণ করার তো এই ব্যাপারগুলো আজকে আমরা শাহজালাল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো আপনাদেরকে জানাবো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আপনাদের নরসিংদীতে অনেকদিন পরে আসলাম এবং আপনার দেশি মুরগির পাশাপাশি প্যারেট পোকা বা ব্ল্যাক সোলজার চাষ করা আমরা দেখলাম এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন আসলে বর্তমানে ফিডের উচ্চ মূল্যের কারণে প্রত্যেকটা খামারে কিন্তু বিপাকে পড়েছে মানে লাভ করা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে তো সেই দিক থেকে চিন্তা করে আমারও কিন্তু মাসে প্রায় 70-80 হাজার টাকার খাবার খরচ যায় এখানে এত টাকা যে খাবার খরচ যায় সেটা বাঁচানোর জন্য কিভাবে বাঁচানো যায় সেদিক থেকে চিন্তা করে কিন্তু আমি বর্তমানে আফ্রিকান যে পোকাটা ব্ল্যাক ফ্লাই সোলজার এটা চাষ শুরু করেছি এবং আল্লাহ রহমতে এটা আমার প্রায় 70% খাবার খরচ বর্তমানে আমার বাঁচতেছে যে কারণে নিশ্চিত একটা লাভের সম্ভাবনা আমি দেখতেছি আচ্ছা এই যে ঘর যেটা দেখতে পাচ্ছেন এখানে তো চাষ করছেন জি 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 চলেন আমি একটু দেখি তাহলে ঠিক আছে ঘর মোটামুটি আপনার তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এটা প্রায় 50,000 টাকার মতো এই ঘরটাতে আমার গেছে মানে শুধু ঘর তৈরি করতে জি জি স্কোয়ার ফিট কতটুকু আছে আনুমানিক এটা আপনার 30 ফিট লম্বা আর 15 ফিট প্রস্থ আচ্ছা আর প্যারেট পোকা যখন নিয়ে আসলেন তখন কত টাকা নিয়ে আসছিলেন প্রথম দিকে যখন এটা আমি 1 কেজি ব্ল্যাক ফ্লাই দিয়ে শুরু করেছিলাম যেটা মাতৃ লার্ভা ওইটা 1 কেজি পোকা দিয়ে আমি স্টার্ট করেছি এবং বর্তমানে আমার উৎপাদন অনেক বৃদ্ধি পাইছে তো এটা একটা খামারে যদি ইচ্ছে করে যে অনেক বেশি উৎপাদন করবে সেক্ষেত্রে কিন্তু সম্ভব এই 1 কেজি থেকেই সে যদি চায় যে 100 কেজি 200 কেজি 500 কেজি সেটাও কিন্তু উৎপাদন করা যে কোনো খামারের পক্ষে সম্ভব আচ্ছা সেটা সম্ভব শাহজালাল ভাই কিন্তু আপনি যখন প্রথম নিয়ে আসছেন আমরা হিসাবটা একটু আসলে জানতে চাচ্ছি যে 50,000 টাকা দিয়ে আপনি ঘর তৈরি করলেন মানে যখন এই প্যাড পোকাগুলো নিয়ে আসেন আপনি অন্য জায়গা থেকে তো নিয়ে আসছেন তখন কত টাকা আনেন এটা আমি 3500 টাকা খরচ করে 1 কেজি ব্ল্যাক ফ্লাই সংগ্রহ করেছি আর ঘরটা আমার মূলত আগেই করা ছিল এটা মুরগির খামার ছিল তো ওইটাতে আমি এগুলা 50,000 টাকা যে খরচ হয়েছে সেটা আগেই খরচ হয়েছে আগেই আগেই এটা আমার আগেই সেট ছিল আচ্ছা আপনি আসলে সর্বপ্রথম যখন এই প্যারেট পোকাগুলো নিয়ে আসেন অন্য জায়গা থেকে অবশ্যই প্রথম দিকে তো নিজ উৎপাদন আসলে করেন নাই তো অন্য জায়গা থেকে আনার পরে সর্বপ্রথম আপনার এখানে আসলে কাজটা কি ছিল আমাদের একটু জানাবেন আচ্ছা যখন আমি মাতৃ লার্ভা সংগ্রহ করি 1 কেজি লার্ভা তো আমার লার্ভাগুলো আসলে এরকম ছিল যে এই যে এগুলো হচ্ছে পিউপা আচ্ছা এগুলো হচ্ছে পিউপা তো এগুলো এখন এই যে বেশিরভাগ কালো হয়ে গেছে এটা কিন্তু 1 সপ্তাহের ভিতরে কিন্তু সবগুলো কালো হবে এবং ফ্লাই হওয়া শুরু করবে ঠিক আছে তো যখন ফ্লাই হওয়ার আগে মানে সবগুলো এখন কিন্তু এগুলো আমার নেটে ঢুকায় দেওয়ার সময় এসে গেছে মানে এখনো তো আপনার সবগুলো কালো হয় কালো হয় নাই হ্যাঁ কালো হয়ে যাবে দেখা যাচ্ছে কালকে পরশু আমি এটা ঢুকায় দেবো এই আমার লাভ কেস বা মশারির ভিতরে যাতে ফ্লাই হইলে এরা বাহিরে না যেতে পারে
তো বেগুন দিচ্ছেন নাকি? জি জি, এটা হচ্ছে আপনার পোকার খাবার, পচা বেগুন, তারপরে পচা বেল, হ্যাঁ, তারপরে আরো পচা কলা, মানে এগুলো হচ্ছে এদের খাবার। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসলে কাজটা কি থাকবে? এখন এই পিউপাগুলো আমি ওই যে এই মশারি দেখতেছেন এটার ভিতরে আমি ট্রান্সফার করে দেব। দেওয়ার পরে এটার ভিতরে আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু এগুলো ফ্লাই হয়ে যাবে, এবং পরবর্তী এক সপ্তাহের ভিতরে কিন্তু আমার এগুলা প্রোডাকশনে চলে আসবে, মানে ডিমে চলে আসবে। আচ্ছা, তা সাজল ভাই, সহজে যদি আমরা বুঝি, আপনার এই যে প্যারেট পোকাগুলো রয়েছে আমি আপনার কাছ থেকে কিনে নিলাম, কিনে নেওয়ার পরে আমার আসলে কাজটা কি থাকবে যে এখানে রাখা? হ্যাঁ হ্যাঁ, এবারে এরকম একটা বলে রাখবেন বা একটা পাত্রে রাখবেন, রাখার পরে এটাকে পচাযুক্ত কিছু শাকসবজি বা ফলমূল আপনি এটাকে দিতে হবে। আচ্ছা, আর কি দিব, মানে এটার সাথে আর কি দিব আমি? এটার সাথে আপনি ফিড দিতে পারেন বা ভুট্টার গুঁড়া এগুলো দিতে পারেন। দেখা যাচ্ছে এটা যদি বেশি ভেজা হয়ে যায় তখন আপনি শুকনো খাবার ওর সাথে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এই মূলত এটা মোটামুটি একটা ভিজা খাবার থাকতে হবে, একবারে শুকায় গেলে যে খাবারটা একবারে শুকনা এটা দেওয়া হবে না, একটু হালকা ভিজা টাইপ খাবার দরকার। আচ্ছা, তার মানে আমি আপনার কাছ থেকে নিলাম, নেওয়ার পর এখানে আমি যে এগুলো যারা খায় সেগুলো আমি দিলাম, পচা যে ফলমূল যেগুলো থাকে দিলাম, দেওয়ার পরে আমার আসলে তারপরে কাজটা কি থাকে? তারপরে যখন এগুলো সবগুলো কালো হয়ে যায়, প্রথমে তো সাদা থাকে, যখন কালো হয়ে যাবে তাহলে আপনাকে বুঝতে হবে যে এগুলো হচ্ছে পিউপা। আচ্ছা, হ্যাঁ, এগুলা ফ্লাই হবে ইমিডিয়েটলি, কিছুদিনের মধ্যে এগুলো ফ্লাই হয়ে যাবে। তো তখনই আপনাকে এই পিউপাগুলা এই মশারির ভিতরে আটকে দিতে হবে, মানে এখানে আটকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং ওইরকম একটা বলে রাখতে হবে, এবং বলটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে যাতে এটার ভিতরে মোটামুটি একটা অন্ধকার থাকে। চলেন দেখি একটু। তো আসেন, আর আমাদের যে জাকির সাহেব আছেন, আপনি একটু যদি আসেন, যে এখানে কিন্তু অনেক আসলে পোকা রয়েছে ভাই, বেরোয় গেলাম একটু ঝামেলা, আমি যদি একটু বলি, একটু ধরে যদি আসেন। আচ্ছা, ওইখান থেকে শাহজালাল ভাই আমরা এইখানে আসলাম, মানে ওইটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আমি আপনার কাছ থেকে প্যাড পুগুলো নিলাম, নেওয়ার পরে যখন এটা পিউপা হবে, কালো হবে, তখন আমি এই মশারির মধ্যে দিব। জি জি, এরপর আমার কি কাজ থাকবে? আচ্ছা, এখানে যখন আমি মশারির ভিতরে নিয়ে আসবো, এই যে এরকম একটা বলে রাখতে হবে, এবং এরকম ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে যাতে সূর্যের আলোটা না পড়ে, অন্ধকার থাকতে হবে। এবং এই যে পিউপাগুলা, হ্যাঁ, এই যে পিউপাগুলো আমি এখন রাখছি, এগুলো কিন্তু ফ্লাই হচ্ছে। হ্যাঁ, তো এই যে ফ্লাই হচ্ছে, এই যে এখানে যে মাছগুলো আছে একদম তো কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, এবং এখান থেকে অর্ধেকের বেশি ফ্লাই হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর কিছু আছে এখনো ফ্লাই হয় নাই, এই যে এখানে কিছু খোলস আছে যেগুলো আপনার ফ্লাই হয়ে গেছে, এই যে এটা, এটার ভিতরে কিন্তু কিছু নাই, এটার ভিতর থেকে পোকা বের হয়ে গেছে। আপনারা যারা আছেন দেখেন, এইখান থেকে কিন্তু এই ভিতর থেকে আসলে আসলে পোকাগুলো বের হয়ে যায়, এই যে এটা থেকেও বের হয়ে গেছে, এটা থেকেও বের হয়ে গেছে। অনেকের প্রশ্ন থাকে যে আসলে পোকাগুলো বের হয় কিভাবে? এটা ওরা অটোমেটিকলি এটা থেকে ফেটে বের হয়ে যায়, ফেটে ফ্লাই হয়ে যায়। আচ্ছা, এরপরে কি কাজ? তারপরে এই পোকাগুলো আপনি আগামী এক সপ্তাহের ভিতরে যেহেতু ডিম দিবে, এবং ওরা ওদের খাবারের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থার জন্য আমার এখানে কামিনী ফুলের দুইটা ঘাস আছে, এবং সাইডে যে কলা পাতা টানানো আছে এগুলোতে আমি সকাল বিকাল পানি স্প্রে করে দিই, শুধু পানি, শুধু পানি দেই অথবা চিনিযুক্ত পানি, এগুলো হচ্ছে ওদের খাবার, আর কোনো কিছু খায় না। এবং এগুলো দেওয়ার পরে আমার এখানে যে ডিমের, ডিম পাড়ার জন্য ব্যবস্থা করতে হবে, এই যে এখানে দেখতেছেন যে কাঠ দেওয়া আছে, হ্যাঁ, এখানে তিনটা কাঠ আমার এরকম করে রাবার দিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, মধ্যেটাতে রাবার বেশি দেওয়া আছে যাতে এটাতে এখানে একটু ফাঁক থাকে, এবং এই ফাঁকটাতে ওরা মূলত ডিম দেয়, মানে এই যে, এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, এই যে ডিম দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে ডিম, এই যে এগুলো হচ্ছে ডিম, এই যে, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ রাইট, এগুলো হচ্ছে ডিম, এগুলো আমরা চাকু দিয়ে আমরা প্রতিদিনই সংরক্ষণ করতেছি, এবং এই ডিমগুলো আমরা হ্যাচিং করতেছি। হ্যাচিং করার পরে দেখা যাচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে এগুলোর যে ডিমটা আমরা হ্যাচিং করি, এগুলো ফুটে বের হয়ে যায়, লার্ভাগুলো হয়, এবং ওই লার্ভা 10 থেকে 12 দিন বয়স যখন হয় তখন আমরা হাঁস মুরগিকে খেতে দিই। আচ্ছা, এইখান থেকে যে আপনার পোকাগুলো বের হলো, ডিম দিবে, মানে যে প্যাড পোকা ডিম দিবে, ডিম দেওয়ার পর আসলে তারপরে কাজটা কি থাকবে? আচ্ছা, ডিম দেওয়ার পরে আমরা তো প্রতিদিন দেখা যাচ্ছে সকালবেলা এই ডিমটা কালেক্ট করি, কালেক্ট করার পরে আমরা ডিমগুলো হ্যাচিং করতে হয়, মানে একটা বলের মধ্যে রেখে যেভাবে হ্যাচিং করার সিস্টেম ওইভাবে আমরা হ্যাচিং করি, এবং হ্যাচিং করা কি এখন আছে আপনার এখানে? জি জি, আমার এখানে হ্যাচিং করা ডিম আছে, চলেন দেখি তাহলে একটু। হ্যাঁ, ওইখান থেকে ডিম কালেক্ট করার পরে এখানে, এই যে এখানে বলের মধ্যে আমরা ডিম হ্যাচিং করছি, তো দেখেন এই হ্যাচিং, এটা দিয়েছেন কতদিন আগে? এটা গতকালকে দেওয়া হয়েছে, এটা এটা গতকালকে দেওয়া হয়েছে, এটা মোটামুটি অলরেডি ফোটা শুরু করছে। আচ্ছা, এখান থেকে, এই যে এখানে ডিম, এইগুলো হচ্ছে ডিম, ঠিক আছে, আর নিচে এগুলা মোটামুটি ফোটা শুরু হয়েছে, 3 থেকে 4 দিনের মধ্যে সবগুলা ফুটে এখানে বের হয়ে যাবে,
এই যে অলরেডি কিন্তু এখানে কিছু ফুটে বের হয়েছে এবং এই যে মশারির ফাঁক দিয়ে কিন্তু এই ডিম থেকে ওরা ফুটে নিচে পড়ে যায়। নিচে পড়ার পরে এটা কিন্তু সারা বলে ছড়ায় যায় এবং নিচে খাবার দেওয়া আছে, এখানে ওরা বড় হইতে থাকে। এখানে পাঁচ দিন যখন হবে ওদের বয়স, ফোটার পরে পাঁচ দিন হওয়ার পরে তাদেরকে আমি আরও কয়েকটা বুলে ভাগ করে দেব, কারণ একটা বুলে অনেক লার্ভা এখানে প্রায় লক্ষ লক্ষ লার্ভা এখানে আছে, তো এগুলা একটা বুলে ধরবে না। তখন আমার কাজ হচ্ছে এখানে পাঁচ দিন বয়স হলে আমি এখানে আরও দুইটা বুল বা চারটা বুলে আমি আলাদা করে দেব। দেওয়ার পরে এখানে প্রত্যেকটা বুলে আমি খাবার দেব। খাবার দেওয়ার পরে এই যে এখানে আছে এগুলো আছে, এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাঁচ দিন বয়স। এখন এখানে কি খাবার দিয়েছেন আপনি? এখানে খাবার দেওয়া আছে ভুট্টার গুঁড়া, তারপরে কুঁড়া, হ্যাঁ, আর শাকসবজি এখনও দেওয়া হয় না এগুলারে, যেহেতু পাঁচ দিন বয়স এখন শাকসবজি দেব। এগুলারে আলাদা অন্য বলে এগুলারে ভাগ করে দেব। এখানে কিন্তু অসংখ্য লার্ভা দেখেন, তো এগুলা ভাগ করে দিয়ে তারপরে আমি এখানে খাবার দেব, যে পচাযুক্ত যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমি দেব। আচ্ছা, মুরগি কি আসলে মুরগির খাবার উপযোগী হতে কতদিন সময় লাগবে আপনার? এটা আপনার বারো থেকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু এরা মুরগি হাঁস মুরগি খাবারের জন্য উপযোগী হয়ে যায়। তো ওই লার্ভাগুলোও এখানে আছে, দেখি এটা আমি দেখাইতেছি আপনাদের। এই যে এই যে এই যে এই যে এটা কি মুরগিকে? এগুলা মুরগির খাওয়ানোর জন্য উপযোগী হয়ে গেছে। এই যে এগুলা হালকা কালো হয়ে যেতেছে, এটা বয়স কত দিন এখন? এটার বয়স হচ্ছে প্রায় চোদ্দ দিনের মতো, ঠিক আছে। এটা এটাকে আমরা খাওয়াতে পারি, অথবা আরেকটা আছে দশ দিনের, সেটা দেখাই। এই যে এখানে আছে এগুলো হচ্ছে আপনার দশ দিন বয়স, ঠিক আছে, এটাও খাওয়ানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোও খাওয়ানো যাবে। তো এটা আরও বড় হবে, আরও দুই তিন দিন গেলে আর একটু বড় হবে, এবং যত বড় হবে তত ওদের প্রোটিন ভিটামিন এটাতে বেশি হবে, আপনার পরিমাণও বেশি হবে, এবং বড় হইলে যতটুকু বড় করে আপনাকে খাওয়াতে পারবেন তত আপনার এটাতে ভালো হবে। আচ্ছা, এটা আসলে মুরগিকে যদি খাওয়ানো হয় সাজার ভাই, যেহেতু আপনি নিজে এগুলো উৎপাদন করছেন, কেজি হিসাবে আসলে কত টাকা? এটা আসলে এখন তো বাংলাদেশে এটা একবারে নতুন আনা হয়েছে, যে কারণে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, এটা এখন বীজ লার্ভা হিসেবে বিক্রি হচ্ছে। আপনি কি আপনার মুরগিকে খাওয়ান এখন? জি জি, আমার মুরগিকে। আপনার তাহলে কত টাকা কেজি পড়ে? আমার আসলে উৎপাদন খরচ ওইরকম বেশি পড়ে না, দুই টাকা কেজি। আমি যে বেগুন আনি, তারপর বাজারে যে সবজি আনি, তা এগুলা আমি দুই টাকা কেজি ধরে নিয়ে আসতেছি এবং এগুলো আমি খাওয়াইতেছি, তো এগুলা বেশি পড়ে না। দেখা যাচ্ছে চার কেজি পচা খাবারে আমার এক কেজি লার্ভা উৎপাদন হচ্ছে, তো এক কেজি লার্ভাতে আমার আট থেকে দশ টাকা খরচ হচ্ছে মাত্র। জি জি। আপনার প্রতিদিন কত কেজি লাগে, যেহেতু আপনার মুরগি অনেক আমাদের জানালে? আমার তো খাবার লাগে অনেক, প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার খাবার আমার চলে যায় প্রতি মাসে। আচ্ছা, হ্যাঁ, দৈনিক অনেক টাকার খাবার লাগে। তো এখানে আমি যতটুকু পারতেছি দিতেছি, এখন আমার উৎপাদন যখন আরও বেশি হবে তখন দেখা যাচ্ছে আমার সত্তর আশি হাজার টাকার মধ্যে প্রায় 70% 80% খাবার কস্ট আমার এখানে কমে যাবে। অলরেডি আমার 50% খাবার কস্ট আমি কমিয়ে ফেলাইছি, কারণ আমার যে উৎপাদন হচ্ছে এগুলো আমি কিন্তু 50% খাবার এবং 50% এই লার্ভা দিতেছি আমি। আমার যেটা জানার বিষয় সাজাল ভাই, যেহেতু আপনি একজন দেশি মুরগি খামারি, আপনি অনেকদিন যাবত এই দেশি মুরগি লালন করেন, আপনার খাবার সম্পর্কে ভালো একটা ধারণা রয়েছে। একজন প্রান্তিক খামারি যখন আপনার এই পেট পোকা বা এই লার্ভাগুলো নিয়ে আপনার কাছ থেকে নিয়ে যখন তারা খাওয়াবে বা উৎপাদন করবে, তখন তাদের কেজি কত করে পড়বে? এটা উৎপাদন খরচ একদমই কম, যদি আপনি বাজার থেকে একবার ফেলানো যে পচা শাকসবজি বা ফলমূল আছে এগুলো যদি সংগ্রহ করতে পারেন, এটাতে আপনি জিরো ইনভেস্ট মানে জিরো টাকায় এগুলো নিয়ে আসতে পারতেছেন এবং এগুলাকে খাওয়ায় আপনি লার্ভা উৎপাদন করতে পারতেছেন, তখন তো এটার কোনো খরচই থাকবে না, এটা একদমই বিনামূল্যে আপনি উৎপাদন করতে পারবেন। এবং এটার গুণমান অনেক ভালো, এটার 45% আপনার প্রোটিন আছে এবং 35% ফ্যাট আছে, যেটা ব্রয়লার মুরগি, সোনালি মুরগি বা লেয়ার মুরগিও পালন করতে পারেন, আমি তো দেশি মুরগি পালন করতেছি, যে কোনো মুরগির খামারিরা এটা কিন্তু পালন করতে পারে এবং
মুরগির কিন্তু একটা মুরগির যে খরচ আছে বিক্রি আগ পর্যন্ত সেটার কিন্তু খাবার খরচই থাকে 70% মতো খাবার খরচ থাকে। সেটা যখন আপনার এই লার্ভা দিয়ে আপনি মুরগিগুলো পালন করতে পারবেন তখন কিন্তু খাবার খরচ 70% আপনার কমে যাচ্ছে, তখন কিন্তু একটা খামারই নিশ্চিত লাভের মুখ সে দেখবে, নিশ্চিত একটা খামারে লাভ হবে। মানে যদি এই পেট পোকা খাওয়ানো হয়, জি জি, এটা যে কোনো মুরগির খামারই এটা চাষ করতে পারে এবং তারা নিশ্চিত লাভবান হবে। আচ্ছা সাজাল ভাই, এই পেট পোকার মা যে মানে যে পেট পোকাগুলো রয়েছে যেগুলো আসলে মাদার পেট পোকা বলে, সেগুলো আসলে কেমন দাম? এটা বর্তমানে অ্যাভেলেবেল না, যে কারণে 3,000 টাকা 3,500 টাকা এরকম কেজি বিক্রি হচ্ছে। আপনি কি বিক্রি করেন? জি জি, আমার কাছ থেকে অনেক খামারিরা অলরেডি নিয়েছে। আচ্ছা শাহজালাল ভাই, যেহেতু আপনি বলছেন যে এটা চাষ করতে গেলে ওইভাবে খরচই নাই, কিন্তু আপনি বলছেন যে 3,000 থেকে 3,500 টাকা কেজি, আপনি আমাদেরকে যেটা জানালেন যে আপনি যেটা সেট নির্মাণ করছেন আপনার 50,000 টাকার মতো খরচ হয়েছে, যদিও সেটা আগেই করা ছিল। জি জি, এবং আপনার পোকা সংগ্রহ করা সেখানেও প্রায় 4,000 টাকার মতো আপনার নিজের খরচ হয়েছে, আপনার অন্য জায়গা থেকে নিয়ে আসছেন। জি জি, এগুলো আরও আরও যে ব্যাপারগুলো থাকে মোটামুটি কিন্তু ভালো টাকায় খরচ হবে ভাই। জি, আপনার 60-70 হাজার টাকার মতো খরচ হবে। এটা আমাদের প্রশ্ন যেটা সাজালাল ভাই, একজন প্রান্তিক খামারি যে আসলে 60-70 হাজার টাকা খরচ করে তার মুরগিগুলোকে খাওয়াবে, সেদিক থেকে আসলে যদি হিসাব করা হয় সে কতটুকু লাভবান হবে? অবশ্যই লাভবান হবে, কারণ আমার তো ঘর করা ছিল, আমার কিন্তু ঘর করতেই হবে, আমার যেহেতু মুরগি পালন করি আমার খামার দরকার। তো এরকমই বেশিরভাগ খামারিদের ঘর অ্যাভেলেবেল থাকে বা খামার থাকে, ওই খামারে একপাশে বা একটা নতুন খামার করে শুরু করতে পারে। আর খামারটা এরকম না যে এখন আমি করছি এই খামার, কিন্তু এই খামার কিন্তু আমার আর খরচ নাই, এই যে করছি তারপরে এটা কিন্তু বছরের পর বছর থাকবে, 20-30 বছর এই ঘর কিছু হবে না। তো এটা তো আমার একবারই করে নিছি, একবারই করতে হবে। তো এটা আমি মনে করি যে ভালো, আপনি তো পরবর্তীতে মাসের পর মাসে এখান থেকে আপনি লার্ভা থেকে খাবার উৎপাদন করতেছেন, কাজ করতেছেন, আপনার তো মানুষ থাকার জন্য কিন্তু একটা ঘর দরকার হয়। তো আপনি যখন এখানে একটা প্রজেক্ট আলাদা প্রজেক্ট চালু করবেন, আপনি এত লক্ষ লক্ষ টাকার খাবার এখান থেকে বাঁচাইবেন, হ্যাঁ, এখান থেকে লার্ভা উৎপাদন করে খাওয়াবেন, তখন আপনার এই এই ঘরটা আপনি 50,000-1,00,000 টাকা খরচ হইলো, আমি মনে করি যে এই ঘরটা আপনি করে নেওয়া উচিত বা এই খরচটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে সাজাল ভাই, ভালো থাকবেন আপনি। আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এবং এই পেট পোকা সম্পর্কে আসলে অনেকেরই অনেক অজানা তথ্য থাকে, যেমন খরচগুলো কেমন হয়, কীভাবে আসলে চাষ করতে হবে, সেই ব্যাপারগুলো আমার মনে হয় আপনার কাছ থেকে আমরা জানতে পারছি বা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে জানাতে পারছি। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা আসলে দেখলেন শাহজালাল ভাইকে, যিনি এখানে এই পেট পোকা চাষ করছে এবং তার কিন্তু বিশাল দেশি মুরগির খামারও রয়েছে, সেগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো আমার মনে হয় যে নতুন কিছু শুরু করতে গেলে অবশ্যই অভিজ্ঞ যারা আছেন, যারা আসলে এগুলোর সাথে যুক্ত আছেন, তাদের সাথে আপনার পরামর্শ করে এবং অবশ্যই ডাক্তারদের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনারা খুব অল্প করে শুরু করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।